পাগল নাকি আমি তো করিনি বাবা কিছু, পাগল নাকি ঘেটে তো দেখিনি উঁচু নিচু, পাড়ায় ঢুকলে ঠ্যাং করা করে দেবো বলেছে পাড়ার দাদারা। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোড়াগুলো। চোরটা উঠে গিয়ে শুধু তৃণমূল তৃণমূল তৃণমূল, এর বাইরে কোনো কথা মনেই হয় না। পার্থ মনোমূল বলছে, আমার তো মেরা টাইম আগে, যাব তেরা টাইম আগে তাব মজা আয়েগা। পশ্চিমবঙ্গের জনগণ বলেছে, চোর ঢুকলে ঠ্যাং করা করে দেবো। দরজা খুলে রেখেছে আর মাঝখানে বেচারা দেবাংশুটা পাপস হয়ে দরজার সামনে শুয়ে আছে। 11টা গানের লাইন বলবো এবং সেই গানের লাইনগুলো শুনে তোমার কার কথা বা কোন ঘটনার কথা, এটা সমসাময়িক হতে পারে বা যা খুশি হতে পারে, শুধু গানের লাইনটা শুনে তোমার কি মনে হচ্ছে সেটা শুধু বলতে হবে। প্রথম গানের লাইন হচ্ছে যে, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে, চোর 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 চোর। তোমার শুধু চোরটা উঠে গিয়ে শুধু তৃণমূল তৃণমূল তৃণমূল, এর বাইরে কোনো কথা মনেই হয় না। কারণ তৃণমূল দেখলে এখন লোকজন চোর চোর বলা শুরু করেছে। চোরের সমর্থক শব্দ হচ্ছে তৃণমূল, লিখে দিচ্ছি, বিশ্বাস নয় খোঁজ দেবেন, আজ থেকে 10 বছর পরে নতুন বাংলা অভিধানে চোরের সমর্থক শব্দ তৃণমূল লেখা থাকবে। আচ্ছা, পরের লাইন হচ্ছে, পাগল নাকি আমি তো করিনি বাবা কিছু, পাগল নাকি ঘেটে তো দেখিনি উঁচু নিচু। পাগল নাকি, পাগল নাকি আমি তো করিনি বাবা কিছু, পাগল নাকি ঘেটে তো দেখিনি উঁচু নিচু। এখন এটা পার্থ জটির কথা মনে পড়তে পারে, শোভনদার কথা মনে পড়তে পারে, অনেকের কথা মনে পড়ে। এখন যেহেতু ট্রেন পার্থ চলছে, পার্থের কথাই থাক। আচ্ছা, এরপরের লাইনটা হচ্ছে, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোড়াগুলো। বাবুল সুপ্রিয়কে দেখে মনে হচ্ছে, বাবুল সুপ্রিয় কখন কোন পথে চলে কেউ জানে না। আর সামনে পেয়ে কখন মোদিকে সামনে পেয়ে মন্ত্রীর জন্য মোদির পায়ে ডাইভ দিয়ে প্রমাণ করে প্রণাম করে, আর কখনো দিদিকে সামনে পেয়ে দিদির সামনে ডাইভ দিয়ে প্রণাম করে, বাবুল সুপ্রিয় একদম শ্রেষ্ঠ উদাহরণ হবে। আচ্ছা, আ দেখে যারা কিসমে কিতনা হে দাম, বামপন্থীরা পশ্চিমবঙ্গের মাটিতে, বামপন্থীরা বলতে পারো, এজে ভাই বলতে পারো, যদি হিম্মত থাকে গণতান্ত্রিক উপায়ে সব কিছু করে দেখাক, নির্বাচন থেকে শুরু করে সব কিছু গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, যেমন পশ্চিমবঙ্গের মাটিতে আগে হতো সেই পদ্ধতিতে হবে, কার কত দম আছে বোঝা যাবে। আচ্ছা, পরের লাইন হচ্ছে, আমি হলাম রোমিও, রেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। এখন আগে ভাবতাম এটা বসন্ত এসে গেছে, বৈশাখী এসে গেছে, তারপরে দেখলাম মদনদা যেভাবে রঙিন রয়েসটাকে চশমা পরে ভাষণ টাষণ দেয়, তারপরে দেখলাম যে পার্থদার যা ছবি যা কাণ্ড খারাপ, এখন তো মনে হচ্ছে গোটা তৃণমূল দলটাই এই গানটা গাইতে হবে। হ্যাঁ, কোথায় কত গার্লফ্রেন্ড রেখেছে, কেঁচো ঘুরতে ঘুরতে কেউটো বেরোবে, মানে যখন যেখানে সভা করতে গেছে, যখন যেখানে গেছে সেখানে একটা একটা করে রেখে রেখে, মানে নিজের প্রতিনিধি রাখতো না আগেকার রাজারা, ওখানে গিয়ে তুমি আমার প্রতিনিধি, এখন তৃণমূল কংগ্রেসের নেতারা এমন প্রতিনিধি কোথায় কত রেখেছে আমি জানি না। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে কোথায় নিয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা তৃণমূল। এই যে মদন পার্থর প্রসঙ্গটা বললে, মানে সাম্প্রতিক মদন বলেছেন যে, মদন মিত্র বলেছেন যে, আমার আমার তো আমি ওরকম পারফরমেন্স দিতে পারবো না, পার্থদা যেরকম পারফরমেন্স দিয়েছেন, মানে তোমার কি মনে হয় যে কে বেশি ভালো পারফর্মার, মদনদা না পার্থদা? এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কে বেশি ভালো এই নিয়ে আমরা কম্পিটিশন করতে হচ্ছে, কার পারফরমেন্স। শুনো, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, যেদিন পড়বে ধরা সেদিন যাবে মারা। তো এখন মানে গুটে পড়ে গোবর হাসে, গুটে বলে গোবর তোর একদিন আছে, এখন পার্থদা হচ্ছে গুটে হয়েছে, তো এখন সবাই পার্থকে নিয়ে বলছে, পার্থ মনে মনে বলছে, আমার তো মেরা টাইম আগে, যাব তেরা টাইম আগে তা মজা আয়েগা। মদনের যখন যেদিন ধরা পড়বে সেদিন মদনের আরও কত বেরোবে, এখন ওরকম তো বিচার করা যায় না, ফলে ওই নিজেকে বিচার হবে না, সব নেতার যেদিন ধরা পড়বে সেদিন বিচার করে আপনার বসে বসে বিচার করেন কার কথা গার্লফ্রেন্ড আছে, দিস্তা দিস্তা খাতা শেষ হয়ে যাবে, হিসাব করতে পারবেন না। আচ্ছা, পরের লাইনটা হচ্ছে, তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস, অবাক আনাগোনার হিসেব কেন রাখিস। যে তৃণমূল বিজেপি দুজনেই, এরা দরজা খুলে রেখেছে আর মাঝখানে বেচারা দেবাংশুটা পাপস হয়ে দরজার সামনে শুয়ে আছে, ওকে ওকে পাপসে ভালো করে পা মুছে বেচারাটাকে কী অবস্থা হয়েছে, আর এখন ভুলভাল বলাও শুরু করেছে। তৃণমূল বিজেপি দুজনেই দরজা খুলে রেখেছে, যত চোর জোচ্ছোর আসবে যেন ওয়াশিং মেশিন পাবে, ইয়ে কী বলে ওয়াশিং মেশিন, যেন ওয়াশিং মেশিন আর কি, নোংরা জামা কাপড় তুমি ঢোকালে ধুয়ে পরিষ্কার হয়ে বেরোলো। যে নেতা বিজেপি করার সময় চোর ছিল সে তৃণমূল ঢুকলে সাধু হয়ে গেল, যে নেতা তৃণমূল করার সময় চোর ছিল সে বিজেপিতে ঢোকার পরে সাধু হয়ে গেল। ফলে এটা তৃণমূল বিজেপি একদম অ্যাপ্রোপ্রিয়েট, এই দুটোকে গানের লাইনের সঙ্গে তুলনা করা যেতে পারে।
পরের লাইন হচ্ছে, পৃথিবী বদলে গেছে চারিদিক নতুন লাগে, তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে। এটি এখনো শুরু হয়নি, এটি এটি এখনো শেষ হয়নি, এটি হচ্ছে শেষ হবে। এর সঙ্গে আর একটা গানের লাইনও অ্যাড হবে, হাম তুম এক কামরে মে বন্ধ হ্যায় চাবি খো গায়ে, বিজেপি আর তৃণমূল গোটা জনগণ একটা কামরাতে বন্ধ করে একটা সেলের মধ্যে বন্ধ রাখবে, আর সেদিন বিজেপি তৃণমূল জেলের মধ্যে বসে বসে এই গানটা করবে। পৃথিবী বদলে গেছে যা কিছু দেখি আজ নতুন লাগে, তুমি আমি একই আছি সেটিং বা যেমন ছিলাম তেমনই থাকবো, এই সেটিং করেই আগামী দিনে বেঁচে থাকবো, ফলে হাম মানে তুম মানে এক দুজেকে নিয়ে। আচ্ছা পরের লাইন হচ্ছে, অনুরোধে মিনতিতে তোমাকে চাই, অনুরোধে এখন বোঝা যায় না, অনুরোধে মিনতিতে তোমাকে চাই মানে কে কখন কাকে চাইছে বোঝা খুব মুশকিল। অনুরোধে মিনতিতে তোমাকে চাই, এটা বলা খুব মুশকিল। মানে তোমার দিদি যেভাবে গিয়ে দাদার সঙ্গে সেটিং করছে, দাদা তোমার আশীর্বাদ চাই, আর দাদা আবার দিল্লিতে যেভাবে দিদির সঙ্গে সেটিং করে যে দিদি তোমাকে মানে তোমার আশীর্বাদ চাই, তাহলে এটা বলা খুব মুশকিল, অনুরোধে মিনতিতে তোমাকে যে বলা খুব মুশকিল। আচ্ছা পাড়ায় ঢুকলে ঠ্যাং করা করে দেবো, বলেছে পাড়ার দাদারা। পশ্চিমবঙ্গের জনগণ বলতে শুরু করে চোর দেখলে ঠ্যাং করা করে দেবো, সেই চোর মানে পাড়ার দাদা মানে তৃণমূলের দাদা কিনা আমি বলতে পারছি না। পশ্চিমবঙ্গের জনগণ বলেছে চোর ঢুকলে ঠ্যাং করা করে দেবো, যারা চুরি করেছে তাদের ঠ্যাং খোঁড়া হবে পশ্চিমবঙ্গের মাটিতে। পরের লাইন হচ্ছে, কেস খেয়েছি কাজল চোখের হাই পাওয়ারে, প্রথম যেদিন ম্যাচিং চুড়ি কিনতে এলি। এই প্রথম এই কেসটা খেয়েছিল প্রথমে সুমনদা, তারপরে কেসটা খেয়েছে পার্থদা, এখন আরও কত দাদা লাইনে আছে জানি না, সব দাদা কেস খাবে। হ্যাঁ আচ্ছা লাস্ট গানের লাইন, তবু তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম, তুমি আমার সিরিজ প্রেমের শেষটা। সিপিএম করলে এটিএম পাওয়া যাবে না, সিপিএম করলে এটিএম পাওয়া যাবে না, সিপিএম করলে রোদে পুড়ে মাঠে গায়ে ঘাম নিয়ে জনগণের সাথে যেতে হবে, জনগণের পাশে কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, প্রয়োজনে রাত দুটোর সময় জনগণ ফোন করলে সেই ফোন ধরে হসপিটালে যেতে হবে, তাতে এটিএমের সঙ্গে খুব কোনো সম্পর্ক নেই। ফলে পশ্চিমবঙ্গের বেকাররা, পশ্চিমবঙ্গের যুবরা তারা বামপন্থীদের দেখে এই কথা বলা মানে তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম, তুমি আমার সিরিজ প্রেমের শেষটা, সিরিজ প্রেমের শেষ অন্যভাবে হবে, অন্য সমাজের স্বপ্ন দেখে, অন্য বার্তা নিয়ে, অন্য সিচুয়েশনে পশ্চিমবঙ্গের বেকার যুবকরা দেখবে, সেই সিরিজ প্রেমটার জন্য আমরা অপেক্ষা করছি, সেই প্রেমের সমাপ্তি মধুর হবে পশ্চিমবঙ্গের মাটিতে। একদমই, অনেক ধন্যবাদ প্রতীক উদ্দাম বিবিধ ডট ইনকে এতটা সময় দেওয়ার জন্য, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।